আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বরগুনা জেলা থেকে। আমরা এখন অবস্থান করছি বরগুনা জেলার বেতাগী উপজেলার লঞ্চঘাট থেকে। আমরা আজকে ঢাকা ফিরতেছি, ফেরার পথে এখন আমাদের লঞ্চ এখানে যাত্রী নেওয়ার জন্য অবস্থান করতেছে বেতাগী উপজেলার লঞ্চঘাটে। আমরা আছি এখন ফুবারি এক লঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী লঞ্চে ওঠার জন্য অপেক্ষা করতেছে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখন বেতাগী উপজেলা আছি, আসুন আমরা বেতাগী উপজেলা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বরগুনা জেলা মূলত নদী বেষ্টিত একটি জেলা। এর প্রতিটি উপজেলার সাথে বিভিন্ন নদ নদীর সংযোগ আছে। এর পরিপ্রেক্ষিতে বেতাগী জেলার অনেকগুলো নদীর সাথে সংযুক্ত। তার মধ্যে উল্লেখযোগ্য নদী হচ্ছে বিষখালী নদী, গজালিয়া নদী, কাটাখালী নদী, করুণা খাল উল্লেখযোগ্য। বেতাগী উপজেলা 7টা ইউনিয়ন নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে কাজিরাবাদ, বিবিসিনি, বুড়া মজুমদার, বেতাগী, মোকামিয়া, সরিষামুড়ি, হোসনাবাদ। বেতাগী উপজেলা থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা যাতায়াতের মেন মাধ্যম হচ্ছে জলপথ। এই বেতাগী লঞ্চঘাট থেকে লঞ্চ স্টিমারের মাধ্যমে বিভিন্ন উপজেলা এবং জেলায় যাতায়াত করে। বরগুনা জেলার বিভিন্ন উপজেলার মধ্যে বেতাগী অন্যতম একটি জেলা। এর আয়তন হচ্ছে 167.75 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে বেতাগী উপজেলা ভিডিওটি। আমাদের আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।